হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বায়োয়ার্ন আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণির মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করবো আজকে আমরা জীবনবিজ্ঞান বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওয়ান সম্পর্কে আলোচনা করবো এখানে রয়েছে চারটা প্রশ্ন এই চারটা প্রশ্নের আনসার কীভাবে তোমরা লিখবে পিডিএফ সহ আমি তোমাদের দিয়ে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওয়ানে যে প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন একটি মাইটোপন্ট্রিয়ার পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিতকরণ করো এখানে অন্তপর্দা বহিঃপর্দা পর্দা ক্রিস্টি আর অক্সিজম এই ছবিটা তোমাদের আমি যে দেখানো হচ্ছে এই ছবিটা এই ছবিটা কিন্তু তোমরা দেখে ভালো করে এঁকে নিও আর অথবা বইতে যে ছবিটা দেওয়া আছে সেটাও আঁকলে কোনো সমস্যা নেই নেক্সট আছে সেকেন্ড প্রশ্ন নিম্নলিখিত শনাক্তকারী বৈশিষ্ট্যের ভিত্তিতে মনেরা ও প্লান্টি রাজ্যের পার্থক্য লেখক এখানে দুটো বৈশিষ্ট্য দিয়ে দেওয়া আছে সেখান থেকে তোমাদের লিখতে হবে কোষ বা কোষীয় গঠনের প্রকৃতি আর একটা হচ্ছে বাস্তুতান্ত্রিক ভূমিকা এখানে দুটো বৈশিষ্ট্যের উপর পার্থক্য দেওয়া আছে নোট করে নিও ভিডিওটি পজ করে নোট করে নিতে পারো অথবা ডিসক্রিপশান চেক করো সেখানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে আর সেই টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করলে তোমরা সেখানে পিডিএফটা পেয়ে যাবে তারপর আছে এখানে হাঙর কোন যে শ্রেণীর অন্তর্গত সেই শ্রেণীর তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো এখানে হাঙর তোমরা জানো হাঙ্গর কন্ডিক অন্তর্গত তো সেই কন্ডিক এখানে তিনটে বৈশিষ্ট্য লিখতে বলেছে তার জন্য এখানে তিনটে বৈশিষ্ট্য লিখতে হবে এখানে মেন মেন তিনটে বৈশিষ্ট্য উল্লেখ করে দেওয়া হয়েছে তাদের কি আঁচ থাকে প্ল্যাকোয়েট আঁস মুখচ্ছিদ্র কোথায় থাকে অঙ্কীয় তলে আর অসংখ্য দাঁত থাকে আর এদের মাথার দুপাশে পাঁচ থেকে জোড়া ফুলকা ছিদ্র থাকে কানকো থাকে না ওকে তিন নম্বর প্রশ্ন আছে সিউডোসিলম যুক্ত একটি প্রাণীর নাম লিখো আর এই পর্বের অন্তর্গত দুটি বৈশিষ্ট্য লেখো দেখো সিউডোসিলম কার দেখা যায় সিউডোসিলম তোমরা জানো সিউডোসিলম দেখা যায় গোলকৃমির ঠিক আছে আর এটা কোন পর্বের এটা হচ্ছে নিমাটোটা তো নিমাটোটা পর্বের দুটো বৈশিষ্ট্য লিখতে বলেছে দুটো বৈশিষ্ট্য লিখবে দেখো দুটো বৈশিষ্ট্য এখানে তারা তাদের যে দেহটা সেটা হচ্ছে দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসাম্য নলাকার হয় খণ্ডবিহীন হয় আর দু প্রান্ত শুরু হয়ে যায় ঠিক আছে দেহের অগ্রভাগে মুখচ্ছিদ্র থাকে আর পশ্চাতে পায়ুছিদ্র থাকে দেহে ছদ্মশীল বর্তমান ওকে আর তারপরের সাথে এরপরে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আর্থপোটা আরশোলা আর্থপোটা পর্বের অন্তর্ভুক্তির সাপেক্ষে যুক্তি দাও অর্থাৎ আরশোলা যে আর্থপোটা পর্বের প্রাণী তার কারণ কি তার কারণ এখানে তিনটে কারণ দেওয়া দেওয়া হয়েছে অর্থাৎ আর্থপোটার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেই বৈশিষ্ট্যগুলো আরশোলার মধ্যে দেখা যায় তার জন্য তাকে আর্থপোটাতে রাখা হয়েছে ওকে চার নম্বর প্রশ্ন আছে মানবদেহে ভিটামিন এ ও ডি এর ভূমিকা উল্লেখ করো ভাজক করার বৈশিষ্ট্য লেখো দেখো এ আর বি এর এ আর ডি এর ভিটামিন এই দুটো ভিটামিনের ভূমিকা লিখতে হবে এখানে দুটো ভিটামিনের তিনটে করে বৈশিষ্ট্য বা ভূমিকা লিখে দেওয়া আছে এইগুলো দেখে নিও ভালো করে লিখে নিও আর হচ্ছে ভাজক কলার বৈশিষ্ট্য এখানে পাঁচটা ভাজক কলার বৈশিষ্ট্য দেওয়া আছে ভাজক কলার বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্টগুলো দেওয়া আছে অনেকগুলো ছিল এগুলো হচ্ছে অপরিণত অবস্থায় থাকে আর সব সময় বিভাজন কম হয় গোলাকার ডিম্বাকার বা বহুভুজাকার হয়ে থাকে এদের কোষপাচির পাতলা হয় এছাড়া এদের যে কোষগুলো সেগুলো ঘন সন্নিবিষ্ট থাকার জন্য অন্ধ্র থাকে না আর প্রোটোপ্লাজম পূর্ণ থাকে কোষ গহর বা ভ্যাকোল কিন্তু থাকে না এদের ওকে এই ছিল মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওয়ান সম্পর্কে নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো সাবস্ক্রাইব করে রেখো তাহলে পেয়ে যাবে অবশ্যই ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে